ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার শুভ সন্ধ্যা আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে শনিবার সন্ধ্যে ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটের পর্ব মানেই আপনাদের সঙ্গে সরাসরি কথা বলবার যেমন একটা জায়গা থাকে কারণ অবশ্যই আপনারা গোটা অনুষ্ঠানে সরাসরি জুড়ে থাকেন আমাদের সঙ্গে এবং তার পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত জানা আলোচনা করা এবং পিন পয়েন্ট প্রেডিকশন নক্ষত্র চর্চা প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের অবস্থান ওয়াইজ আমার আপনার বা বারোটি রাশির জাতক জাতিকার ভালো থাকা মন্দ থাকা সমস্ত কিছুর বিশ্লেষণ আমরা এই নির্দিষ্ট পর্বগুলোকে করে থাকি আর এই মুহূর্তের পর্ব মানেই আমার সঙ্গে যিনি স্টুডিও থেকে সরাসরি থাকেন বুঝতেই পেরেছেন যখনই পেন পয়েন্ট প্রেডিকশন বা নক্ষত্র চর্চার কথা বলেছি এদের সঙ্গে ক্যারিয়ার কাউন্সিলিং জীবনে প্রতিষ্ঠা পাওয়া এই সমস্ত কিছুর জন্য চৌত্রিশ বছরের অভিজ্ঞতায় যিনি আমার আপনার আমাদের জীবনে এক এবং অদ্বিতীয় হয়ে উঠেছেন শ্রী গোপাল ভট্টাচার্য দাদাকে শুরুতেই অনেক অনেক স্বাগত জানাবো ধন্যবাদ আজকে থেকে অম্বুবাচি নিয়ে বলি কথায় আছে সাতই আসার অম্বুবাচি তার নেইকো নেই কি বললাম সাতই আসার অম্বুবাচি তার নেইকো পাজিপুথি। পুঁথি প্রত্যেক বছরে বাংলার সাতই আসার এই দিনে অম্বুবাচি শুরু হয় অম্বুবাচি এবছর শুরু হচ্ছে বাইশে জুন অর্থাৎ শনিবার অর্থাৎ ঠিক এর আজকে আজকে যে অনুষ্ঠানটা আমি করছি আজকে তো শনিবার লাইভ অনুষ্ঠানটা যেটা করছি ঠিক পরের শনিবার অম্বুবাচি শুরু হয়ে যাচ্ছে অম্বুবাচি শুরু হচ্ছে কটা থেকে সকালবেলা আটটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে সকাল আটটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে অম্বুবাচি শুরু হয়ে অম্বুবাচি অর্থাৎ শনিবার দিনকে সামনে শনিবার থেকে অম্বুবাচি শুনু শুরু হয়ে অম্বুবাচি শেষ হচ্ছে কবে পঁচিশে জুন অর্থাৎ মঙ্গলবার কটার সময় অম্বুবাচী শেষ হচ্ছে রাত্রিবেলা নটা বেজে সাত মিনিটে এই অম্বুবাচি হচ্ছে এটা খুব পাওয়ারফুল তিথি জীবনে বিভিন্ন উপাচার করতে গেলে বিভিন্ন উন্নতি করতে গেলে এই অম্বুবাছিটাকে কীভাবে কাজে লাগাবেন অম্বুবাচীতে কি করবেন কি করা উচিত অম্বুবাচির সঙ্গে তো কামাখ্যার সরাসরি সংযোগ রয়েছে কেন কামাখ্যাতে সব থেকে বড় অম্বুবাচী মেলা হয়

রাত্রি এগারোটা বেজে চব্বিশ মিনিট জন্মস্থান কলকাতা আচ্ছা বেশ ছেলের যেটা দেখা যাচ্ছে জন্মবার এটা শনিবার ছিল শনিবার হ্যাঁ ওর বৃষ লগ্ন বৃষ রাশি রোহিণী নক্ষত্রে জন্ম নরগণ কেমন এটা তার মানে এখন বয়স যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এখন বয়স দাঁড়াচ্ছে নাইনটি ফাইভ বছর বয়স বেশ দেখি জন্মচক বলছে লগ্ন রোহিণী নক্ষত্রে মামার বাড়ির খুব প্রিয় হবে রবি মঘা নক্ষত্রে রবি মঘা নক্ষত্রে থাকলে রবি মঘা নক্ষত্রে ভালো ফল দেয় রবি মঘা নক্ষত্রে থাকলে জীবনে উচ্চ পদ বা ভালো উন্নতি দেয় বুধ পূর্ব ফলগুনি নক্ষত্রে টেকনিক্যাল লাইন নিয়ে পড়েছে হ্যাঁ টেকনিক্যাল লাইন জন্মস্থান থেকে দূরে আছে হ্যাঁ জন্মস্থান থেকে দূরে আছে এখন কি বেসরকারি সেক্টরে চাকরি করছে হ্যাঁ এখন বেসরকারিতে করছে একটা প্রমোশন হওয়ার কথা আছে সেটা হবে কিনা আর বিবাহিত জীবনটা একটু জানবো ম্যারেজ লাইফটা খুব খারাপ বিয়ের জায়গাটা খুব ডিস্টার্ব হবে হ্যাঁ বাবা

আচ্ছা দেখছি দশা কি বলছে রাহু বৃহস্পতির দশা তো শুরু হয়েছে দু হাজার তেইশের ছয়ই জানুয়ারি থেকে এখন বৃহস্পতির মহাদশাতে বৃহস্পতির বৃহস্পতি এমনি ভালো ওর চাটে কি বলে একটু লেট হবে যেটা আগস্টে হওয়ার কথা সেটা হয়তো অক্টোবর নভেম্বর হয়ে যাবে বুঝতে পারছি কারণ বৃহস্পতি হ্যাঁ বৃহস্পতিটা একটু সপ্তমে রয়েছে কিন্তু একটু পীড়িত বৃহস্পতি নক্ষত্রটা ভালো পায়নি বৃহস্পতি সেই জন্য বৃহস্পতির দশায় সব কাজই একটু বাধা বিপত্তির মধ্যে দিয়ে এগোবে আর বিয়ের জায়গাটা খুব সমস্যা রয়েছে ভালো করে এটাকে দেখাবে বিয়ের আগে ভালো করে জোটক বিচার করে তবে বিয়ে দেবে তো ডেটটাও হয়েছে মানে হ্যাঁ বিয়ে 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 বিয়ের জায়গাটা খুব প্রবলেম আছে অবশ্যই জোটক বিচার করে ভালো করে দেখে বিয়ে দেবে নালে বিয়ের পরে বিবাহিত জীবন নিয়ে প্রচুর সমস্যা দেখা দেবে ঠিক আছে হ্যাঁ একটা কথা বলি যদি ধরুন মেয়ের চাটেও খারাপ থাকে তাহলে কি এটা ঠিক করা যায় মেয়ের চাটে খারাপ থাকলেও ঠিক করা যায় কেননা বিয়ের আগে দেখুন নিয়ম হচ্ছে বিয়ের আগে এই যে আমরা বলি আমি বলি যে আপনারা তো সবাই এত খরচা করে বিয়ে দেন সবাইকে খাওয়ান কিন্তু এটা ভালো ঠিক আছে সামাজিক কাজ করেন কিন্তু জন্মচকের জোটক বিচারটাও তো দেখতে হবে আপনার ছেলের বৃহস্পতি পীড়িত বৃহস্পতি সপ্তমে বৃহস্পতি মানে হচ্ছে বিরাট ব্যাপার যা কিছুই করবে বড় বড় খারাপ করলে বড় ভালো করলে বড় হ্যাঁ বৃহস্পতি এত পীড়িত বৃহস্পতি বিবাহস্থানে বসে আছে সেটাকে ঠিক না করে বিয়ে দিলে তো বিয়ের কিছুদিন পরেই ডিভোর্স সেপারেশন হয়ে যাবে আপনি যখন বিয়ের কথাবার্তা বলেছেন তখন একবার জোট বিচার করে নিন দেখুন হেল্পলাইন নম্বর যাচ্ছে আপনার যে চেম্বার কাছে হবে বা আপনি চাইলে অনলাইনের জন্য যোগাযোগ করতে পারেন অনুষ্ঠান দেখতে থাকুন আমি আরো ডিটেলের নাম্বারগুলো বলে দেব আপনাকে ধন্যবাদ জানাবো উনি তাতে আরো একজন রয়েছেন টনে ফোন লাইনে ফোনটা একটু নিয়ে নিই হ্যালো নমস্কার কে রয়েছেন হ্যালো আমি বলছি সমিনী কোথা থেকে

দুপুর বারোটা আঠাশ বনগা তাই তো হ্যাঁ উত্তর জন্মবার যেটা পাওয়া যাচ্ছে এটা শনিবার ছিল তো ওকে ওকে হ্যাঁ ধনু লগ্ন সিংহ রাশি পূর্ব ফুলকুনি নক্ষত্র নরগণে জন্ম লগ্ন লগ্ন নক্ষত্রে রয়েছে পূর্বাশ নক্ষত্রে থাকলে কখনো খুব ঠান্ডা আবার কখনো একটু মেজাজ হারিয়ে ফেলবে পূর্বাষড়া নক্ষত্রে দুটো গুণই দেখা যায় রবি হস্তা নক্ষত্রে আঁকা জোকার হাত ভালো হবে কেমন আঁকা জোকার হাত ভালো হবে বুধ চিত্রা নক্ষত্রে বুধ চিত্রা নক্ষত্রে থাকা ভালো পড়াশোনা মোটামুটি ভালো হয় ওকে সায়েন্স নিয়ে পড়েছে

এই দুটো জায়গাকে ঠিক না করলে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রচন্ড বাধা আসবে কেরিয়ারের ক্ষেত্রে প্রচন্ড বাধা আসবে ঠিক আছে এই দুটো জায়গাকে প্রতিকার করে আবার আবার মেডিকেল দিতে পারব বছর ঠিক আছে আপনি শুনতে থাকুন যেহেতু আপনি কেরাল থেকে ফোন করেছেন অনলাইন প্রোডাকশনের জন্য যে ফোন নাম্বারটা সেটা একবার আপনাদেরকে বলে দিই এইট ফাইভ আপনারা অনলাইনে যোগাযোগ করে নিতে পারেন এবং সেক্ষেত্রে আরও ডিটেল আপনারা জানতে পারবেন যার যেমন যা প্রশ্ন রয়েছে যা জানার রয়েছে তবে যে কোনো চেম্বারের জন্য বুকিং নাম্বার এইট এই ফোন নাম্বারের সমস্ত চেম্বারের জন্য আপনারা বুকিং নিতে পারেন কলকাতার একমাত্র চেম্বার দক্ষিণ কলকাতার গড়িয়াহাট ফোন নাম্বার যাচ্ছে নাইন ডাবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান বারাসাত এবং বর্ধমানের যে চেম্বার রয়েছে বারাসাতের চেম্বারের কথা উনি বলছিলেন ওনারা আত্মীয় দেখিয়েছেন বারাসাতের ডাকবাংলোতে ডাকবাংলো মোড়ের কাছে চেম্বার রয়েছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ফোর জিরো বারাসাত এবং বর্ধমান এই দুটো চেম্বারের জন্য বুকিং নাম্বার দুর্গাপুরের বেনাচিতির চেম্বারের জন্য বুকিং নাম্বার এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি সিক্স অথবা নাইন সেভেন ফোর এইট সেভেন ফোর নাইন জিরো ফোর ওয়ান যে সমস্ত পীঠগুলো দর্শন করলে সৌভাগ্য লাভ হয় তার মধ্যে অন্যতম হচ্ছে কামাখা পীঠ হ্যাঁ তুমি কামাখায় গেছো না যাইনি সৌভাগ্য মন্ত্রের সবথেকে বড় পীঠ সবথেকে বড় শক্তিপীঠ হচ্ছে কামাখ্যা পীঠ যারা কামাখ্যায় গেছেন তারা জানে কামাখা তারাপীঠ শ্রীক্ষেত্র অর্থাৎ পুরী জগন্নাথ মন্দির পুরীর জগন্নাথ মন্দির শ্রীক্ষেত্র কাশী বিশ্বনাথ মন্দির এবং কি বলে যত রাহুর বাজে দশা রয়েছে হ্যাঁ রাহুর যে দশ কি বলে ইয়েগুলো রয়েছে সেগুলোর জন্য হচ্ছে আমি আসবালজনার একটা ফোন রয়েছে নিয়ে নি হ্যালো নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন আমি সঞ্জনা বসু বলছি কোথা থেকে ফোন করছেন বালিঘাট থেকে আচ্ছা পরিচিতকেও এসেছিলেন তাদের কাছে অনুষ্ঠান দেখা হয়নি আমি তো হ্যাঁ হ্যাঁ আমার বোনের হাজবেন্ডের জন্য একটু মানে গিয়েছিলাম আমি সেই সাথে নিয়ে আমি গিয়েছিলাম আচ্ছা আপনি এসেছিলেন সাথে নিয়ে আজকে কার সম্পর্কে জানবেন আজকে আমার মেয়ের সম্পর্কে জানবেন মেয়ের সম্পর্কে জানবেন মেয়ের নামটা বলুন জয়িতা বসু তুমি কতদিন আগে এসেছিলে মালদায় আমি গিয়েছিলাম প্রায় দুই তিন বছর আগে সেরকম ভাবে তো মনে নেই মানে এরকমের মধ্যে গিয়েছিলাম বোনকে নিয়ে বোনকে নিয়ে তো বোনের যে সমস্যাটা নিয়ে এসেছিলে সেটা সমাধান হয়েছে কেমন আছে

বালুরঘাট এক মিনিট বালুরঘাটটা চেঞ্জ করে দি বালুরঘাট হসপিটাল বালুরঘাট দু হাজার এক তেইশ বছর বয়স মানে তেইশ বছর জাস্ট পড়েছে তেইশ প্লাস হয়েছে জন্মবার যেটা পাচ্ছি এটা বুধবার ছিল সিংহ লগ্ন তোমার মেয়ের সিংহ রাশি পূর্ব ফুলগুনি নক্ষত্র নরগণে জন্ম হ্যাঁ তো এইটা হচ্ছে হরস্কোপ জন্মছক লগ্ন পূর্ব ফলগণী নক্ষত্রে রবি রোহিণী নক্ষত্রে বুধ মৃগ একটু মাথা চঞ্চল হবে বুধ মৃগশিরা নক্ষত্রে রয়েছে কেমন ধৈর্যের খুব অভাব আরেকটু চাপা প্রকৃতি দশটা কথা জিজ্ঞাসা করলে দুটো কথার উত্তর দেবে চন্দ্রবঙ্গ কালসর্প দোষ রয়েছে একে টিচিং প্রফেশনের দিকে নিয়ে যাও টিচিং আছে ও টিচিং কমপ্লিট করে মানে পরীক্ষা দিচ্ছে করেছে টিচিং টিচার হওয়ার যোগ শিক্ষক হবার যোগ টিচিং প্রফেশনে থাকলে উন্নতি করতে পারবে তবে চন্দ্রবঙ্গ কাল স্বর্প আছে এটা ভালো নয় কাল স্বর্পদোষ জীবনের জন্মচকে থাকা ভালো নয় কাল স্বর্প থাকলে সেটাকে খুব যত্ন নিয়ে তার যথাযথ প্রতিকার করতে হয় কেনা কাল স্বর্পদোষ এমন একটা দোষ যে জন্মচকে ভালো থাক ভালো থাকে সেই গ্রহগুলোকে দেয় যদি জন্মচকে কালসর্প দোষ থাকে মনে করো তোমার যে জন্মচকে তোমার যে গ্রহগুলো ভালো রয়েছে সেগুলো করে দেয় যদি জন্মচকে কালসর্প দোষ থাকে কালসর্পদোষ অত্যন্ত দুর্ভাগ্য বয়ে আনে হ্যাঁ যোগ্যতা থাকা সত্ত্বেও সে জীবনে প্রতিষ্ঠা বা উন্নতি পেতে দেয় না তো এখানে তোমার মেয়ের জন্মচকে চন্দ্রভঙ্গ কালসর্প দোষ আছে এই দোষটাকে একটু ঠিক করে নিও ঠিক আছে বলছিলাম জীবনে ভাগ্যোন্নতি করতে গেলে কতগুলো জায়গায় যেতে হয় আমি বলেছিলাম এই যে শ্রাবণ মাস আসছে আমার অনেক ক্লায়েন্ট জানে তো আমার কথা শুনে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করেছে দাদ বারোটা জ্যোতির্লিঙ্গ আছে আমাদের ভারতবর্ষে সৌরাষ্ট্রে সৌমনাথঞ্চ শ্রীশৈলী মল্লিকার্জুন আগের দিনই বলছিলাম উজ্জয়িন মহাকালম মহাকালং উজ্জয়ীন মধ্যপ্রদেশে উজ্জয়নে মহাকাল রয়েছে কাশিতে বিশ্বেশ্বর বিশ্বনাথ রয়েছে বারাণসীতে আর ত্রম্বকেশ্বর রয়েছে পুনে থেকে মহারাষ্ট্র থেকে আরও ওইদিকে যেতে হয় ত্রম্বকেশ্বর রয়েছে বারোটা জ্যোতির্লিঙ্গ যে একবার দর্শন করবে তার কোনো গ্রহগত দোষ তাকে টাচ করবে না এক নম্বর যতই কালস্বর্প দোষ থাক বা যেই দোষ থাক তেমনই জীবনে সৌভাগ্য লাভ করতে গেলে উন্নতি করতে গেলে যে তীর্থগুলো দর্শন করতে হয় সেটা হচ্ছে কামাক্ষা তারাপীঠ শ্রীক্ষেত্র মানে পুরী পুরীর জগন্নাথ মন্দির কাশী বিশ্বনাথ এবং হচ্ছে রাজারাপ্পা ছিন্নমস্তার যে মন্দির রয়েছে আপ্পা। এই পাঁচটা মন্দির এমন মন্দির যে পাঁচটা মন্দির যদি আপনি একে একে দর্শন করতে পারেন আপনার যখন সময় হবে অনেক গ্রহগত দোষ সেখানে নাশ হয় আর আজকে যেটা বলছিলাম অম্বুবাচি আমি বলেছি বাইশে জুন অম্বুবাচি সকাল আটটা তেতাল্লিশে শুরু হচ্ছে শনিবার সামনে শনিবার আর পঁচিশে জুন অম্বুবাচি কাটছে কি বলে রাত্রি নটা সাত মিনিটে আর কালকে আবার দশহারা রয়েছে গঙ্গা পুজো কালকে অনেক জায়গায় মনসা পুজো হয় আমাদের এই এদেশীয় ওই মনসা গাছ যে রয়েছে সেখানে পুজো দিতে হয় মনসা গাছ যে কাটাকাটা গাছগুলো রয়েছে আর কালকে দশহারা পুকুরে বা নদীতে বা গঙ্গায় নুন নুন দিলে সর্পদোষ সর্প ভয় নাশ হয় আচ্ছা কাল সর্পদোষ যদি কারুর থাকে কালকে দশহারা আছে যে কোনো মন্দিরে বা যে কোনো পুকুরে বা যে কোনো জায়গায় যদি পুকুর বা নদী না থাকে কোনো নারকেল গাছের গোড়ায় কালকে মাটিতে নুন দেবেন মানে যিনি একটু আগে ফোন করলেন বালুর থেকে যার মেয়ের এই সমস্যা ছিল সে এটা করতে করতে হবে কালকে করা অত্যন্ত শুভ সর্পদোষ নাশ হয় কালকে মাটিতে নুন বা নদীতে নুন বা গঙ্গায় নুন দিলে আচ্ছা এবং কালকে দশহারা রয়েছে কালকে গঙ্গা পুজো অনেক অনেকেই আমাদের আমাদের এইদিকে গঙ্গা পুজোর মাহাত্ম অনেক তার কারণ হচ্ছে আমরা গাঙ্গীয় বদ্বীপ আমরা থাকি আর বাইশ তারিখ হচ্ছে দশকর এই অম্বুবাচি দিন অম্বুবাচি এদিন পরে অর্থাৎ সকালবেলা আটটা তেতাল্লিশে বাইশে জুন পড়ছে তো অনেকে সাপের ভয় পায় ঘুমের করে সাপের স্বপ্ন দেখে তো অম্বুবাচির সময় দুধ আর আম কাঁচা দুধ এবং আম ঠাকুরকে নিবেদন করে পান করলে সর্প ভয় নাশ হয় সাপের স্বপ্ন দেখা বন্ধ হয়ে যায় আমার মনে হয় ফোনে কেউ আছে হ্যালো নমস্কার কে রয়েছেন হ্যালো নমস্কার আমি ঘাটাল থেকে বলছি টিউ ডাকুর ঘাটাল থেকে বলুন কার সম্পর্কে জানবেন আমার নিজের সম্পর্কে আমি জানতে চাই আচ্ছা অনুষ্ঠান দেখা হয় পরিচিত কেউ এসেছিলেন দাদার কাছে হ্যাঁ দেখা হয় না দাদার কাছে কখনো যাইনি তবে ওনার অনুষ্ঠান দেখি আচ্ছা বেশ নাম বলো নাম পিউ ডাগু বলো ডেট অফ বার্থ ডেট অফ বার্থ 8/7 1987 8/7 87 হ্যাঁ সময় বলো সমান সকাল 6:45 জন্মস্থান বলো ঘাটাল ঘাটালে আচ্ছা ঘাটালে খুব বন্যা হয় তো ঘাটাল এ জন্ম জন্মবার হচ্ছে বুধবার তোমার বুধবার ছিল তো ধনু লগ্ন বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র দেবগণ এটা হচ্ছে হরস্কোপ লগ্ন উত্তরাষাঢ় নক্ষত্রে রবি পুনর্বসু নক্ষত্রে রবি যদি নক্ষত্রে থাকে সব কাজে প্রচন্ড বাধা আসবে বাধা পুনরায় পুনরায় এই হচ্ছে পুনর্বসু যদি পুনর্বসু নক্ষত্র খারাপ হয় বুধ আদ্রা নক্ষত্রে শুক্র আদ্রা নক্ষত্রে অদ্রিক বা সিক্ত বা ভিজে বা এক ফোটা চোখের জল এই কথা থেকে আদ্রা নক্ষত্রের নামকরণ হয়েছে সুতরাং নক্ষত্র ধরে যতটা প্রথমে দেখলাম চারটা কিন্তু বেশ দুর্বল হয়ে গেছে লগ্নে কোনো গ্রহ নেই দ্বিতীয় কোনো গ্রহ নেই তৃতীয় কোনো গ্রহ নেই চতুর্থে পাওয়ারফুল রাহু উচ্চশিক্ষা দেবে ভালো এডুকেশন দেবে সব কিছুই দেবে কিন্তু তোমার চারটা দুর্ভাগ্যপূর্ণ অর্থাৎ তোমার ভালো পড়াশোনা থাকা সত্ত্বেও নাইনটিন এইট্টি সেভেনে জন্ম অলরেডি সাঁইত্রিশ বছর বয়স এখনও তো চাকরিবাকরি কিছু পাওনি না 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 বিয়ে তো হয়নি পূর্ণ চার চারটা খুব দুর্বল হয়ে গেছে সাঁত্রিশ বছর বয়স পড়াশোনা হয়েছে চাকরি বাকরিও হয়নি তুমি বললে বিয়ে তাও তো হয়নি এখনো কি জানতে চাইছো আমি নিজের ম্যারেজ লাইফটা ইয়েটাও জানতে চাইছি মানে ওইটা ওটা তার সঙ্গে মানে বর্তমান সময়টাও একটু জানতে চাইছি মানে কোনো কিছু কাজ করতে গেলেই একটা সবসময়টা বাঁধা আসছে আর কি তো সেই কথাটাই সেটাই তো দাদা বলছেন শুরু থেকে হ্যাঁ সেটাই তো প্রথমে বললাম ভালো করে চারটা কাউকে দেখাও এই চারটার মধ্যে অনেকগুলো সমস্যা রয়েছে এগুলো এইরকম ভাবে দু তিন মিনিটের ফোন কল প্রোগ্রামে তো বলা সম্ভব নয় ডিটেলসে যে কি করলে তোমার ভালো হবে চারটাকে দেখাও কেন সামনেই আমার মেদিনীপুরে চেম্বার রয়েছে হলদিয়াতে চেম্বার রয়েছে সামনেই দুর্গাপুরে আমার চেম্বার রয়েছে বর্ধমানে চেম্বার রয়েছে বারাসাত আর গড়িয়াহাটে তো আমার কলকাতার একমাত্র চেম্বার গড়িয়াহাটে আর বারাসাতে বাগডাংলো ডাকবাংলো মোড়ে আমার চেম্বার রয়েছে শিলিগুড়ি মালদা কোচবিহার গৌহাটি শিলচর এই চেম্বারগুলোই সামনাসামনি আছে আবার বলিস সেকেন্ড সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা এই আমাবস্যাটা হচ্ছে যতগুলো বছরের আমাবস্যা আছে সব থেকে গুরুত্বপূর্ণ আমাবস্যা এই আমাবস্যাটাকে আলোক আমাবস্যা বলা হয় অঘোর আমাবস্যা বলা হয় এবং আমি সব সময় বলি কৌশিক অমাবস্যায় কোনো প্রতিকার কোনো পুজো সেটা বিয়ে হচ্ছে না বিয়ের ব্যাপারে পুজো কোনো ভালো চাকরি হচ্ছে না উন্নতি হচ্ছে না কোনো দোষের জন্য সেটা পুজো বা যে কোনো কারণে যে আপনারা অ্যাস্ট্রোলজিকে আছে অ্যাস্ট্রোলজারদের দেখান কেন যদি সমস্যা থাকে তবে দেখান তো সেই সমস্যাগুলো মুক্তি পেতে গেলে কৌশিক অমাবস্যার মেলা জুরি মেলা ভার কৌশিক অমাবস্যার কোনো প্রতিকার মাটিতে পড়ে না আর বুকিং পাবেন না আর কয়েকটা দিন মানে কৌশিক আমস আজকে পনেরো তারিখ হয়ে গেল পনেরোই জুলাই এরপরে পরে এক মাস পনেরোই আগস্টের আগস্টের মোটামুটি কুড়ি বাইশ তারিখের পরে আর পনেরো কুড়ি তারিখের পরে আর কোনো বুকিং পাবেন না কৌশিক আমসের ব্যাপারে তো এখন থেকে কৌশিক অমাবসায় যারা দেখাতে চাইছেন তারা যোগাযোগ করুন আমার বাড়িতে কয়েক হাজার মানুষ আসবে সমস্ত অ্যারেঞ্জমেন্ট থাকছে ভোগের অ্যারেঞ্জমেন্ট থাকবে সমস্ত সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট প্রায় তিরিশ জন পুরোহিত থাকবে বিভিন্ন গ্রহগত দোষের প্রতিকারগুলো করার জন্য এবং সঙ্গে আমিও থাকবো সংকল্প বাক্য সেটা আমি পাঠ করাবো তো সুতরাং কৌশিক স্পেশাল বুকিং গড়িয়াহাটে দুর্গাপুরে এবং বারাসাতে দেওয়া হচ্ছে সেখানে যোগাযোগ করুন আর এই যে বলছে আর একটু বলে সাতই জুলাই তো রথযাত্রা রয়েছে এই কাম ধেনুটা রথযাত্রা পর্যন্ত সকলকে উপহার হিসাবে দেওয়া হচ্ছে কামধেনু প্রস্পারিটির প্রতীক উন্নতির প্রতীক যে বাড়িতে কামধেনু থাকে সেই বাড়িতে অর্থ সম্পদ বৃদ্ধি হয় সৌভাগ্য বৃদ্ধি হয় এই কামধেনু প্রতিষ্ঠার নিয়ম আমি বলে দেবো যারা সাতই জুলাই পর্যন্ত অর্থাৎ রথযাত্রার আগের দিন পর্যন্ত আমাকে অনলাইনে দেখাবেন অনলাইনে দেখালে একটু আগে যে দেখাতে হবে তার কারণ হচ্ছে এটা তো আবার বাইক করি অনলাইনে হচ্ছে তিরিশে জুনের মধ্যে যারা দেখাবেন তারা এইটা পেয়ে যাবেন এক সপ্তাহ সময় দিতে হবে বাড়িতে আপনার কোরিয়ারে পৌঁছাবে যারা অনলাইনে দেখাবে এই রথের দিন আর চেম্বারে সরাসরি দেখালে রথের আগের দিন পর্যন্ত এইটা আপনাদের উপহার পাবেন এটা সম্পূর্ণ মেটালের তৈরি এবং অত্যন্ত সুন্দর দেখতে এবং এটা বাড়িতে রাখা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার বেশ আমি একটু এন্ড ফোন নাম্বারটা বলে দিই 8584038638 8584038638 অনলাইন প্রেডিকশনের জন্য যোগাযোগে নম্বর যাচ্ছে আর একটা ফোন ছিল আমরা কি সময় জন্য নিউ চট করে এক মিনিট নিয়ে নি হ্যালো কে রয়েছেন হ্যালো নমস্কার গোপাল দা আমি জলপাইগুড়ি থেকে বলছি ম্যারেজ লাইফের সম্বন্ধে আমি একটু জানতে চাই বলো নাম বলো মৌচাকি ডেট অফ বার্থ বলো 9 6 2000 নয় ছয় দু হাজার সময় বলো সময় একটা কি জলপাইগুড়িতে জলপাইগুড়িতে এখন চব্বিশ বছর বয়স মানে হয়ে গেছে তোমার শুক্রবার জন্ম শুক্রবার জন্মবার ছিল তো হ্যাঁ লগ্ন আহ কি বলে সিংহ রাশি পূর্ব নক্ষত্র নরগণ তো এইটা হচ্ছে তোমার জন্মছক দেখি কি বলছে তো খুব ছোটবেলায় বিয়ে হয়েছে হ্যাঁ কিন্তু ম্যারেড লাইফ তো হবে না বিবাহিত জীবনে প্রচন্ড হাজবেন্ডের সঙ্গে মতপার্থক্য তৈরি হবে ম্যারেড লাইফে খুব ঝামেলা অশান্তি খুব চলতেই থাকবে ঠিক আছে শ্বশুরবাড়ির লোক কে নিও একটু সমস্যায় পড়বে কি বললাম হ্যাঁ হচ্ছে হ্যাঁ

এই নাম্বারে ফোন করে নিন চৌঠা জুলাই শিলিগুড়িতে চেম্বার আছে কৌশিকী অমাবস্যার আগে একবার দেখিয়ে নিন দোসরা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যার আগে একবার দেখিয়ে নিন পুরো ছকটা বিচার বিশ্লেষণ করে যা প্রয়োজনীয়তা রয়েছে প্রতিকার প্রতিবিধান নিয়ে যত দ্রুত ভালো থাকা যায় আর এটাই তো চাওয়া আমাদের কালকে বারোটা পাঁচে অম্বুবাচিতে কি উপচার উপচার করবেন সেটা বলবো একদমই তাই আগামী আগামী কালের পর্বে আপনাদের নজর থাকুক আজকের পর্ব এখানেই শেষ করতে হচ্ছে আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে